অনলাইন সব মার্কেটিং করতে যাই বা কোনো একটা জিনিস সম্পর্কে আমরা মানুষে প্রচার করা আর কি, ইনফরমেশন ইনফর্ম করা, তো অনেকগুলো প্রসেস আছে যে স্টেপগুলো আমরা একটা একটা করে দেখামু। আচ্ছা, এর মাঝে আপনার মার্কেটিংটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলো অনেক আপনার বড় একটা প্ল্যাটফর্ম, এটা রিজন কী? তাদের আপনি সময় অনলাইনের মাঝে কোনো একটা কোম্পানি শুরু করবা বা একটা বিজনেস শুরু করবা, স্বাভাবিক মানুষটা জানতো না। কারণ আজকে যদি আমি একটা ওয়েবসাইট ওপেন করি, এটাই তো আমি যারা ওয়েবসাইটের লিঙ্ক দিই এই শুধু হইতে পারবো যে একটা ওয়েবসাইট আছে, তাছাড়া কোনো জানার কোনো ওয়ে নাই। একটা মাধ্যম হলো যে গুগলও সার্চ করিয়া, তো একটা ওয়েবসাইটগুলোর সাথে সাথে আপনার গুগলও সার্চ করে আপনার সাইটের সামনে আইতো না, এটা অনেক সময় লাগে, র্যাঙ্কিং করানি লাগে, তারপরে সামনে আয়। তাহলে আপনি মানুষকে কীভাবে ইনফর্ম করতে পারেন? তো ইনফর্ম করার লাগে সোশ্যাল মিডিয়া হলো অনেক বেটার একটা প্ল্যাটফর্ম। কারণ কী? তা গুগল, ইউটিউব বা ইমেইল মানুষ শুধুমাত্র তার প্রয়োজন অনুযায়ী চেক করে গিয়া। তখন আপনি গুগলও কোন সময় দেয় বা কোনো একটা জিনিস আপনি খুঁজরা, তখন আপনি ধরেন মুভি দেখতা, তখন গিয়ে মুভি খুঁজবা এবং তখন মুভি লিখে সার্চ দেবা, মুভি ছাড়া কিন্তু আপনার সামনে আর কিছু আইল না। আপনি ধরেন ইমেলও কেউ আপনার কোনো মেল ফাটাইছে ইম্পর্টেন্ট মেল, তখন কি আপনি মেল চেক করা? আমরা দেশে দেয়া আছে আপনার অনেক দরকারি মেল ইয়ে ফরি থাকে, কেউ দেখে না। আর অনেক জায়গাতে আমরা এই সময় খাজ ফরি দেওয়া যায়, বিভিন্ন জায়গায় আপনার সাইন আপ হয়, কিছু স্পামিং মেলও আয়, যখন আমরা মেলটি অত বেশি ইম্পর্টেন্ট দিই না, আমরা মোবাইলও মেসেজও ইম্পর্টেন্স দিই না, মেসেজ ইয়ে ফরি থাকে আমরা হইতে পারি না। তো এই প্ল্যাটফর্মগুলো মানুষ তার প্রয়োজন অনুযায়ী চেক করে। ইউটিউবের মাঝে ধরেন আমরা এই সময় যাই, ইউটিউবের মাঝে কিন্তু আপনার সব একসাথে আমরা সামনে আয় না, কোনো একটা জিনিস লিখে সার্চ দিলে তো অন্য জিনিসটা আমরা সামনে আইব। সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ কন্টিনিউয়াসলি ভিজিট করে প্রতিদিন কোনো দরকার ছাড়া। আমরা কয়জন আছি দরকারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি? কবে না, কিন্তু আমরা সবাই দেখা যাচ্ছে ফ্রি টাইম পাইছি তখন গিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, দেখি যে সে কীটা পোস্ট করছে, সে কোনো গেছে সকর দেয়ার এই জিনিসগুলো। তো সোশ্যাল মিডিয়া হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি মানুষকে খুব ইজিলি কোনো একটা জিনিস সম্পর্কে জানাইতে পারবা, ইনফর্ম করতে পারবা। এখানে মানুষ এগুলো এখানে ভিজিট করে, রেগুলার আপনার এখানে ইউজ করে, ফ্রি টাইমে ব্যবহার করে। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি নতুন একটা জিনিস সম্পর্কে মানুষকে ইনফর্ম করতে পারবা, মানুষের সাথে কানেক্ট হইতে পারবা, এবং এগুলোর মাধ্যমে আমরা সাইটও বা আমরা কোম্পানির ট্রাফিক নিয়ে আমরা র্যাঙ্কিংও লাগে হেল্প করতে পারবো, আমরা ওয়েবসাইটে, প্রোডাক্টে বা যে কোনো জিনিসই হোক। আর সোশ্যাল মিডিয়ার মাঝে আইলে সবার ফার্স্টেই ধরেন সবচেয়ে পপুলার কোন কোন সোশ্যাল মিডিয়া আছে? বাংলাদেশ বেস কিছু আছে অনেক পপুলার, বাইরের দেশের মাঝে ডিফারেন্টভাবে এগুলো কাজ করে। ধরুন আমরা এশিয়ার ভিতরে বেশিরভাগই দেখা আছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো একটু বেশি পপুলার, এই দুইটাই দেখা যায় সবচেয়ে বেশি মানুষ জানে বা ব্যবহার করে। আপনি ইউরোপ কান্ট্রি যেন গিয়ে দেওয়া ফেসবুক অত বেশি ব্যবহার নাই। ইউরোপ কান্ট্রিতে কোনটা ব্যবহার হয়? টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট। বিজনেস পারপাসে যারা আছে বা আপনার বিজনেস রিলেটেড প্ল্যাটফর্ম যারা আছে এরা বেশিরভাগ ব্যবহার করে লিঙ্কডিন। তো লিঙ্কডিন যে ব্যবহার করে কেন ফেসবুকের মতো লিঙ্কডিন ব্যবহার করে না? আমরা তো আছে ফেসবুকেও যারাম, সে কিতা পোস্ট করছে অর্থাৎ লাইক দেরাম, রিয়েক্ট করলাম, এগুলো এরকম ব্যবহার নেই। তার বিজনেস রিলেটেড জিনিসগুলো এখানে ফলবো, দেখবো, পোস্ট করবো, শেষ। এখানে তেমন বেশি রিয়েক্ট আয়ও না, লিঙ্কডিনের মাঝে এঙ্গেজমেন্ট খুবই কম হয়। তো লিঙ্কডিন আছে, তো এই প্ল্যাটফর্মগুলোর প্লেস অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। আমরা এশিয়ার ভিতরে ফেসবুক বেশি ব্যবহার হয়, আপনি ইউরোপ কান্ট্রিজ এই সময় ক্লায়েন্টের সাথে মাত বা দেওয়া অনেকে ফেসবুক অ্যাকাউন্টই নাই তার, ইউজই করে না। তো বাইরের দেশে ফেসবুকটা একটু কম ইউজ হয়, ইনস্টাগ্রাম বেশি ব্যবহার হয়, টিনেজার যারা আছে এরা বেশি স্ন্যাপচ্যাট ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করে। তো স্ন্যাপচ্যাটটা আমরা এখানে দেখতাম না, স্ন্যাপচ্যাটও এক্স্যাক্টলি মার্কেটিং করার অত বালা কোনো প্রসেস নাই। এখানে আপনার যে আপনি পোস্ট দিবা এই ধরনের কোনো অপশন নাই, এনে জাস্ট মেসেজ মাতা যায়, স্টোরি দেওয়া যায়, ওগুলোই। তো স্টোরি দিয়ে তো আপনি মার্কেটিং করতে পারবা একটা সময়, বাট এখানে অত ডিটেলস আমরা তেমন কিছু নাই। তো আমরা ফার্স্টে শুরু করবো ফেসবুক দিই, কারণ ফেসবুকের প্ল্যাটফর্মটা একটু বড়ো হয়ে দেওয়া, এখানে আপনি পার্সোনাল ইউজের পাশাপাশি বিজনেস রিলেটেড ব্যবহার করতে পারবা, এখান থেকে আপনি কোম্পানি রান করতে পারবা, এমনকি এখানে সপোর অপশনও আছে, আপনি শুধুমাত্র ফেসবুক দিয়ে একটা বিজনেস রান করতে পারবা, এফ কমার্স এটা। তো ফেসবুকে যদি আমরা হাজ করি, প্রথমত হইলো আপনার পার্সোনাল যে আইডিটা, পার্সোনাল প্রোফাইল, এটারে আপনি ফার্স্টে কমপ্লিট সেট আপ করতে হইবা। কারণ আপনি এখানে কোনো একটা জিনিস মানুষের সময় ইনফর্ম করবা বা প্রেজেন্ট করবা, তখন আপনি একটা সার্ভিস মানুষ অফার করবা যে আমি আপনার এসইও সার্ভিস দিবো বা মার্কেটিংও সার্ভিস দিবো। এখন আই আপনার প্রোফাইল চেক করে দেখলো যে আপনার প্রোফাইলের মধ্যে কোনো ইনফরমেশন নাই, আপনি কিতা করেন, হইতা হইন, আপনার স্কিল কিতা নিয়ে আসে বা আপনার প্রোফাইলটাই মানে সাজাইল না, তখন দেখা আছে আপনার ট্রাস্ট করতো না। কারণ যেহেতু আমরা অনলাইনের মাঝে এ কিন্তু আপনার লাইভ জানে না, চিনে না, তো আপনার ট্রাস্ট করতো কীভাবে? আপনার প্রোফাইলের মাধ্যমে আপনার যতটুকু ট্রাস্ট করার আপনার ট্রাস্ট করবো। আমরা একটা আইডি বানাইলেই তো আমি অবশ্য ফেক আইডি বানাইবো, কারণ আমার তো অলরেডি আছে, অলরেডি আমার আইডি আছে তিনটাই আইডি, তিনটা তিন কাজে ব্যবহার হয়। তো এখানে নতুন আমার নামে আবার বানাই লাভ নেই।
তো ফেসবুকের অ্যাকাউন্ট আশা করি সবাই বানাইতে পারেন। আমরা একটা ফেক নাম নিয়ে আই, যদিও বানানি ফরি রেস্ট্রিক্টেড করে দিব। হুম, খোলা যায় না আর খুব বেশি ইয়ে হইলিস, রেস্ট্রিক্টেড হইলিসে মানে লিগাল ইয়ে হইলে বন্ধ করে দিতে। আচ্ছা, একটা জিনিস আমরা সময় মানে যেহেতু আমরা এখন মার্কেটিং অনলাইন কাজ করলাম, আমরা প্রোফাইলগুলো মার্কেটিং অনলাইন সেট আপ করাইব, তো অ্যাকাউন্টের যত ইনফরমেশন আছে রিয়েল ইনফরমেশন রাখবো। কারণ এই ফেসবুকতে কিন্তু আপনি জবে অ্যাপ্লাই করবা, জব অনলাইন অ্যাপ্লিকেশন দিবা, ফেসবুক মাঝে আপনার সার্কুলার আয় এখন, তো সব আপনার নিজের ইনফরমেশন থাকতো, প্রপার ইনফরমেশন জেলা ডকুমেন্টের মাঝে আছে, তো এটা ঠিক করে রাখবা ফার্স্টে। না এটা আমি তো এমনি টেম্পোরারি বানারাম ওখানে দিলাম, আপনি আপনার মিল রাখো, নিজের যে মিল আছে যদি ওইটা নিবো কি না শিওর নাই, দেখি টেম্প মিল নিবো নি না নিলে অরিজিনাল মিলই দেওয়া লাগবে, নিতে কি আর ফেসবুকে নেই কি না নিছে না। হুম, কেটা হয় জিমেল আমরা বানাইছিলাম নি, আমরা ডিএম এর নাম দি কি দা দিছিলাম কি দা দিলাম তা পাসওয়ার্ড ভুলে গেছে, হয়ে গেছে মনে হয় নাই তা না হয়েছে, টুইস্ট এভিউশন তো পাসওয়ার্ড আমার কমন কয়েকটাই আছে, ওগুলোই দিই দিন দিই। আর একটা জিনিস করবো, আমরা কিন্তু সবই ফেসবুক ব্যবহার করি অলরেডি, আমরা ফেসবুক আছে, তো এটারে কিন্তু আসলে কনভার্ট করাটা একটু হার্ড হয়ে যাব, আপনি যে কনভার্ট করি আপনার মার্কেটিং অনলাইন ব্যবহার করতে একটু হার্ড হয়ে যাব, তো যদি অনেকে অনেক পুরনো অ্যাকাউন্ট ব্যবহার করা অনেক আগে থাকি, বেটার হয় আপনি নতুন একটা আইডি বানানো এখানে, কারণ ফেসবুকে অনেকগুলো জিনিস আছে অলগারি দম আপনার এঙ্গেজমেন্টের উপরে, যেমন আপনি একটা পোস্ট করছেন যারা পোস্টটা দেখে রে যে কোনো রিয়্যাক্ট না করে বা কন্টেন্টের সাথে এঙ্গেজ না হয় তারা পোস্টটা দেখা নিয়ে হইতো না, বা আপনার পোস্টটা নতুন মানুষের দেখা নিয়ে হইতো না, তো এখন আপনার যে ফ্রেন্ড লিস্টও যারা আছে এরা দেখেন আপনার সার্ভিসটা কিন্তু দরকার নাই, আপনি এসইও সার্ভিস দ্বারা বা ধরেন মার্কেটিং সার্ভিস দ্বারা এগুলো তার দরকার নাই, তো আপনি সব পোস্ট করবা দেওয়া আছে কোনো এঙ্গেজমেন্ট আইতো না বা এখানে রিয়্যাক্ট করতো না, আর রিয়্যাক্ট হলে আহা দিব আন্দোয়া মেসেজ দিব ইয়ে করবো, তো বেটার হয় আপনি আলাদা একটা ফেসবুক বানান, এখানে মধ্যে আপনি অডিয়েন্সই রাখেন আপনার যারা ক্লায়েন্ট হইতে পারে, বাইরের দেশের মানুষ যারা ক্লায়েন্ট হইতে পারে তার সাথে এঙ্গেজ হন, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি ওইভাবে কাজ করেন, পোস্ট করেন ইংলিশে সব পোস্ট করেন, মার্কেটিংয়ের সব পোস্ট দিন, তখন দেখা আপনি কিন্তু ক্লায়েন্ট বার করতে পারবা আর অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রচুর ট্রাফিক আনতে পারবা, তো একটা বেটার হয়। তবে ফেসবুকে এখন অ্যাকাউন্ট বানিয়ে স্টার্ট করাটা একটু হার্ড, দৌড়ি লাইফ ফটো তো ট্রাই করবা, দেখবা যদি ওই গেলো তো ওই দেখবো হার্ট ডিএম থ্রি হার্ড সাইডটা আছে যারা আছে পুরানো অ্যাকাউন্ট বালা এখন কাজে লাগবো, কারণ এখন অ্যাকাউন্ট নতুন বানাইয়া এগুলা ঠিকঠাক করা বহুত কষ্ট, ফটোরে হাঁটিতে আচ্ছা দেখুন দেখুন আমরা একটা পার্সোনাল আইডি কি দিয়ে ইনফরমেশন রাখতে পারি, তো যে সময় এখন ইউজার আপনার প্রোফাইলও আইব সবার ফার্স্টে তখন তার চক্ষুতে আপনার এই কভার পিকচার আর প্রোফাইল পিকচারটাই পড়বো, এবং এগুলি হলো গ্রাফিক্যাল, গ্রাফিক্যাল কন্টেন্টটা খুব তাড়াতাড়ি মানুষের একটা ইনফরমেশন দিতে পারে বা একটা মেসেজ দিতে পারে, একটা টেক্সটের তুলনায় গ্রাফিক্যাল ডিজাইনগুলো খুব ইজিলি মানুষের একটা ইনফরমেশন দিতে পারে, তো আপনি কভার ইমেজটা এমনভাবে ডিজাইন করবেন যাতে এজন ইউজার হিসেবে আপনার প্রোফাইলও আইব, এর যাতে আগে একটা মাইন্ডসেট আপ হয়ে যায় যে আমি এজন মার্কেটার প্রোফাইলও আইসি, এ ও টাইপের সার্ভিসগুলো অফার করে বা ও ধরনের জিনিস প্রোভাইড করে,
তো এখানে বেস্ট হয় আপনি আপনার নিজের সব ধরুন চাইলে সুন্দর একটা পিকচার রাখতে পারেন, সাথে আপনার সার্ভিসগুলো হাইলাইট করুন যেহেতু আপনি মার্কেটিং রিলেটেড সাদাইরা। তো এখানে আপনি ধরেন সোশ্যাল মিডিয়া একটা সুন্দর আইকন দিয়ে দিন, আওয়ার সার্ভিস লিখে সোশ্যাল মিডিয়া একটা আইকন দিন, সোশ্যাল মিডিয়া লিখে দিন নিচে, এসইও একটা আইকন দিন দিয়ে এসইও লিখে দিন নিচে। তো এগুলো কিছু টেমপ্লেটও পাইবা সার্চ দিলে, মানে আমি এখানে গুগলও যাই, ফেসবুক সার্ভিস